কিছুক্ষণ আগেই মন্ত্রী সুশান্ত চৌধুরী দল পাল্টানো নিয়ে কথা বলেছেন। ওনার মুখে দল পাল্টানো নিয়ে কথা শুনে ঘোড়াও হাসছে। তিনি তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট মাননীয় মন্ত্রীর পুরো বক্তব্য এডিট না করে তার ঠিক আগের প্রতিবেদনে প্রচারও করেছে। নিন্দুকদের মধ্যে তীব্র গুঞ্জন, সুশান্ত বাবু যাদের বিরুদ্ধে দল পাল্টানোর অভিযোগ আনলেন তাদের রাজনৈতিক কেরিয়ার তো 35 থেকে 40 বছরের। এক কথায় ত্রিপুরার সিনিয়র লিডার, দল আলাদা হতেই পারে। মন্ত্রী সুশান্ত চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার তো সেই 10 থেকে 12 বছরের। মনে আছে কি সুশান্ত বাবু নিজে মাত্র 10 বছরে কতবার দল বদলিয়েছেন? 2013 বিধানসভা নির্বাচনে সুদীপ রায় বর্মনের শিষ্য ছিলেন সুশান্ত চৌধুরী, দলের নাম কংগ্রেস। এরপর সুদীপ রায় বর্মনের হাত ধরেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। 2018 বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ তৃণমূলের সাইনবোর্ড গায়েব হয়ে যায়, তখন সুশান্ত বাবু যোগ দেন বিজেপি দলে। অর্থাৎ মাত্র 10 বছরেই দল কিভাবে এবং কখন পাল্টাতে হয় তাতে পিএইচডি করে ফেলেছেন রাজ্য মন্ত্রিসভার কনিষ্ঠতম এই মন্ত্রী সাহেব। যাক, নতুন দল বিজেপিতে গিয়েও সুখে ছিলেন না সুশান্ত বাবুরা। মাত্র 10 বছরে 3 দল পাল্টানো নেতা সুশান্ত বাবু কিন্তু ভালো স্লোগানও বানাতে পারেন। মনে আছে কি বছর খানেক আগে স্টেট গেস্ট হাউসে স্লোগান উঠেছিল, বিপ্লব হাটাও ত্রিপুরা বাঁচাও, এবং সেই স্লোগান দিয়েছিল বিজেপি দলের কর্মীরা। এই স্লোগানের জনক কিন্তু ছিলেন সুশান্ত বাবুর মতো গুণী নেতাই। তখন বিজেপি নেতারা সুশান্ত বাবুদের বাগি বিধায়ক বলত, আবার কেউ সংস্কারপন্থী বিধায়ক বলতেন। সেই সময় আবারও কিন্তু দল পাল্টানোর একটা অবস্থা তৈরি হয়েছিল। দলে থেকে দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছিলেন তখন সুশান্ত বাবুরা। বিজেপির আমন্ত্রিত সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। তবে বিজেপি ছাড়ছেন না তাও পরিষ্কার করে দেন সুশান্ত বাবু। দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন সেটাকে গুরুত্ব দেবেন বলে ইঙ্গিত দেন তিনি। বিজেপির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। যার হাতে তিলে তিলে গোড়া হয়েছে এই সংগঠন, তার কৃতজ্ঞতা অবশ্য মুখ্যমন্ত্রী বলেন যে আজকাল সমস্ত সিপিআই কমিউনিস্ট পার্টির বিজেপি হয়ে গেছে। তাই হয়তো পুরানো কমিউনিস্ট বিরোধী যারা ছিলেন, পুরানো যারা বিজেপির লোকরা আছেন, তাদের আর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। তাই বেছে বেছে তাদেরকে বের করা হচ্ছে আর আমাদেরকে বলা হচ্ছে দল ছেড়ে বেরিয়ে যান, বিধায়ক পদ ছেড়ে দিন। তার প্রটেস্টে আমাকেও বিজেপি দল ইনভাইটিভ ব্যবহার করে রেখেছে আমাদের বিধায়কদের। আমার বিরুদ্ধে লড়তে গিয়ে আমার মন্ডল সভাপতিকে পদ খোয়াতে হয়েছে। আমিও আপনাদের মাধ্যমে আজকে বিজেপির যে ইনভাইটিভ মেম্বার আমি, তার থেকে আমি পদত্যাগ করছি, রিজাইন করছি আমি স্টেট কমিটি। আজ সুশান্ত বাবু মন্ত্রী, কিন্তু মাসখানেক আগেও কি কি চাঞ্চল্যকর বয়ান দিয়েছিলেন সুশান্ত বাবু, সেটা কি ভুলে যাওয়া সম্ভব? চলুন, ইন্ডিপেন্ডেন্ট দায়িত্ব সহকারে মনে করিয়ে দিচ্ছে ফের একবার। 2020 সালের 9 ডিসেম্বর বেলা 4:20, ঠিক তখন কি বলেছিলেন সুশান্ত বাবু শুনুন আর ভাবুন, এনাদের কি নীতি আদর্শ মেরুদণ্ড এসব আছে না নেই? সুশান্ত বাবু জানতে চাইব, এবং প্রশ্ন করার আগে প্রথমেই একটা ব্যাপার আপনাদের জানাবো যে এই প্রশ্নটা করতে ইন্ডিপেন্ডেন্ট বাধ্য হচ্ছে এই কারণে, কেননা রাজ্যে কিছু এ ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে। সুশান্ত বাবু, আপনি রামপ্রসাদ পাল মহোদয় বা সুদীপ রায় বর্মন সাহেব বা অনেকেই, আপনারা কি আসলে গাঁজা ব্যবসায়ী, ফেন্সিডিল ব্যবসায়ী, জমির দালাল? আপনারা অনেকে তো নাম না করে আপনাদের ইঙ্গিত করেছেন, কি প্রতিক্রিয়া থাকবে প্রাথমিক ভাবে? অ্যাকচুয়ালি কি বলবো, একটা চ্যানেলে দেখছিলাম আমি, গতকালকেও দেখেছি, এটা একটা চ্যানেল, আমার কথা বলতেও লজ্জা হচ্ছে। তাই যেহেতু আপনার প্রশ্নটা করেছেন, উত্তরটা তো দিতে হয় রাজ্যের মানুষের উদ্দেশ্যে। না না, মানুষ জানতে চায়, আপনারা ইলেক্টেড, মানুষ জানতে চায়। সেটাই বলছি,
তো যদিও তারা চ্যানেলের তরফ থেকে কোনো নাম মেনশন করা হয়নি, কিন্তু আমি দেখেছিলাম বা সবাই দেখেছে যে গত পরশু দিন 6 তারিখ আমাদের দলের সর্বভারতীয় যিনি সেক্রেটারি এবং সাংসদ আমাদের প্রভারি বিনোদ সোনকরজি এসছেন এবং 5 তারিখ এসছেন, 6 তারিখ বিধায়ক মন্ত্রীদের সময় দিয়েছেন কথা বলার জন্য। আমরাও সেখানে যাই এবং সেটা দলের তরফ থেকেই সোশ্যাল মিডিয়াতে পাবলিসিটি করা হয়েছে যে যাদের ইচ্ছা হয় তারা গিয়ে কথা বলবেন। তো স্বাভাবিকভাবেই মন্ত্রী বিধায়করা গেছে, আমরাও গেছি, সদস্যতে আমাদের হাজার হাজার মানুষও সেখানে গেছে তাদের মনের যন্ত্রণা ব্যক্ত করার জন্য, তাদের মত প্রকাশ করার জন্য। এবং এটা সোনকরজি ওনার প্রেসমিটে বলেছেন যে বহুত দিনো বাদ হামায় হ্যাঁ ত্রিপুরা মে কোই প্রভারি নেই থা বহুত দিনোঁ সে, তো মুঝে ইয়হাঁ পে ভেজা গয়া, তো মে আয়া হুঁ, লোক মুঝসে মিলনে কে লিয়ে আয়ে হ্যায়, উনকে মন মে জো হ্যায় ও বাত মুঝে ব্যক্ত করনে কে লিয়ে আয়ে হ্যায়। সোনকরজি তো সেই কথাটা বলেছেন ওনার প্রেসমিটে। তো মানুষ সেখানে গেছে, গিয়ে স্লোগান এক উঠেছে যে বিপ্লব হাটাও ত্রিপুরা বাঁচাও। আমরা দলের সঙ্গ সেক্রেটারি ডিসিপ্লিন সোলজার হিসেবে আমরা সেই জিনিসটাকে মান্যতা দিই না, কিন্তু কারা বলেছে কি বলেছে সেটা যাচাই না করে, কেন বলেছে সেটা যাচাই না করে, একটা চ্যানেল, একটা পদলেহনকারী চ্যানেল বলবো আমি, সেই চ্যানেল বললো যে গাঞ্জা এবং ফেন্সিডিল ব্যবসায়ীদেরকে এনে আমরা সেটা করেছি, জমির দালালি যতটুকু ডিসেমেটরি আপনার রিমার্ক করা যায় সেটা করেছে এবং বর্মনপন্থীদেরকে এভাবে বলা হয়েছে। তো আমি শুধু এই কথাটাই বলবো যে আমরা দেখুন জনপ্রতিনিধি, জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, বিধায়ক আমরা ছোট হোক বড় হোক আমরা মানে বিধানসভা ক্ষেত্র থেকে আমরা নির্বাচিত হয়ে এসেছি, কেউ কেউ এখানে 5 বছরের বিধায়ক, আবার কেউ কেউ 1 বছরের মানে প্রথমবারের বিধায়ক, কেউ 5 বারের বিধায়ক, যেমন আমাদের শিক্ষামন্ত্রী সেখানে 6 বারের বিধায়ক, সুদীপ রায় বর্মন 5 বারের বিধায়ক, আবার কেউ কেউ 1 বার 2 বার 3 বারের বিধায়ক। তো বিধায়ক যখন নির্বাচিত হয়ে যায় জনগণের প্রতিনিধি হিসেবে সে আত্মপ্রকাশ করে, তার কিছু জনগণের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। আজকে চ্যানেলে যেভাবে বলা হলো যে গাঞ্জা ফেন্সিডিল এবং জমি মাফিয়া দালালি সমস্ত, এটা তাদের নিম্ন রুচি এবং নিম্ন মানসিকতারই পরিচয় বলবো, এবং তাদের যে পাঁচাটা মনোভাব, পদলেহনকারী মনোভাব ব্যক্তি স্বার্থের জন্য, তারই প্রতিফলন, তারই রিফ্লেকশন। এবং আমি এটাও বলবো যে সেখানে সব বিজেপির লোকেরাই গেছে, ঠিক আছে, বিজেপির প্রভারী এসছে, বিজেপির লোকেরাই গেছে, আমরা অনেককে চিনি অনেককে চিনি না, প্রত্যেককে চিনবো এমন কোন কথা নয়, মানুষ হাজার হাজার মানুষ এসছে, তারা সেই ভিড়ের মধ্য থেকে ফেন্সিডিল এবং গাঁজা ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে ফেললেন এবং নাম প্রকাশ করতে পারলেন না কারা সেই ফেন্সিডিল এবং জমি ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী। একটা কথা আমি বলবো যে তারা নিশ্চয়ই এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তাই তারা ওই তাদেরকে চিনতে পেরেছেন যারা ব্যবসার সঙ্গে জড়িত। তো ফেন্সি গাঁজা ব্যবসায়ী জমির দালালি কারা করে আমরাও সেটা ভালো করেই জানি, সমস্ত কিছুই আমরা জানি, কিন্তু আমাদের মানসিকতা তাদের মতো এত নিম্ন নয়, নিম্ন কুরুচিপূর্ণ মন্তব্য আমরা করতে পারি না। আর এটা তো এটা বলবো না, আমরা কি জানি সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এবং গণতন্ত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্তম্ভ সবটাই যখন শক্তিশালী হবে গণতন্ত্র শক্তিশালী হবে, এবং গণতন্ত্র শক্তিশালী হলে পাবলিকের যে আমাদের যে পাবলিক আমরা রিপ্রেজেন্টেটিভ আমরা শক্তিশালী হব এবং আমাদের জনগণের যে চাহিদা সোসাইটির মধ্যে সেগুলো আমরা ব্যক্ত করব এবং আমরা সকলে মিলে উন্নয়নের দিকে এগিয়ে যাব। আজকে চ্যানেলের কাজ হচ্ছে জনমত তৈরি করা, চ্যানেলের কাজ হচ্ছে মানুষকে সঠিক দিশা দেখানো, মানুষের অব্যক্ত ভাষাকে যন্ত্রণাকে সেটার বহিঃপ্রকাশ ঘটানো, কিন্তু তারা পদলেহনের ভূমিকা নিচ্ছে, পদলেহনকারী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে এবং সারা রাজ্যের মানুষ সেটাকে সেই ভাষাই চিনে, তারা মুখপাত্র হিসাবে দলের, যে কোনো একটা দলের মুখপাত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, যেটা কখনোই কাম্য নয়। তো এটা আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানানোর ভাষা নেই, আমি এটাই বলবো যে কুরুচিপূর্ণ নিম্ন মানসিকতা এবং তাদের জনগণের প্রতি যে তাদের শ্রদ্ধা নেই, কারণ যারা জনপ্রতিনিধিদেরকে যারা অসম্মান করে এই ভাষায়, তাদের জনগণের প্রতি আস্থা নেই, সম্মান নেই, বিশ্বাস নেই, এটা জনগণকে
অপমান করারই সামিল বলে আমি মনে করি। সুশান্ত বাবু, যারা সেদিন বিপ্লব হাতাও ত্রিপুরা বাঁচাও বা বিজেপি বাঁচাও, রাজা হাতাও প্রজা বাঁচাও স্লোগান দিয়েছিলেন স্টেট গেস্ট হাউসে, তাদের ইদানিং দেখে দেখে টার্গেট করা হচ্ছে। এবং আমাদের কাছে এমন কল রেকর্ডস আছে, আমরা যেটা অবশ্যই প্রকাশ্যে আনব, বলা হচ্ছে মামলা দিয়ে ফাঁসানো হবে, বিভিন্ন কথা বলা হচ্ছে। এনারাও তো পরিবর্তনের সাক্ষী ছিলেন, এনারাও তো পরিবর্তনের সঙ্গী ছিলেন, তাদের টার্গেট করা হচ্ছে, কি বলবেন? আমি আপনাকে একটা কথা পরিষ্কার ভাবে বলি, আমি আপনার কথার পরও আমি কালকে একটা একটা টক শো দেখেছি, আমাদের পার্টির সাধারণ সম্পাদিকা, যে হিম্মত থাকলে ক্ষমতা থাকলে বিজেপি ছেড়ে বেরিয়ে যান, এবং কংগ্রেসি কালচার, তারপর আপনার বলা হচ্ছে যারা সেদিন এসেছিল তাদের নাম দাম, তাদের সমস্ত বায়োডাটা কালেক্ট করা হচ্ছে, যাদেরকে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, মানে পুলিশ লিলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তো একটা কথা বলবো যে আমাদেরকে মানুষ চেয়ে অনেক কিছু স্পষ্ট হল না ফের একবার। সুতরাং দল কখন পাল্টায়, নেতারা কেন দল পাল্টায়, আবার দলে থেকে দলের বিরুদ্ধে কথা কেন বলে, এসব প্রশ্নের উত্তর একটাই, মন্ত্রিত্বের স্বাদ নেবার জন্য চলে জনগণকে টুপি পরানোর খেলা। ভাবতে অবাক লাগে নাকি যে মন্ত্রী উনার 10 বছরের রাজনৈতিক কেরিয়ারে 4 বার দল পাল্টায়, উনি 40 বছর পর্যন্ত আরো কতবার দল পাল্টাবেন? 10 বার, 12 বার, না 16 বার, না তারও বেশি? প্রশ্ন কিন্তু উঠছে, কারণ অতীতের কীর্তি তো আর ঢাকা যায় না। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।